প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। মহামারীর সময়কালে দুর্বিষহ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। বড় একটা সময় লকডাউন আর বিধিনিষেধে বন্ধ ছিল সব কিছু। তৃতীয় বছরে আবারও সংকট ডেকে আনছে করোনার নতুন ধরন অমিক্রন। সংক্রমণ রোধে বিধিনিষেধে দেশের ব্যবসায়ী সম্প্রদায় ধাক্কা কাটিয়ে সবাই তো শুরু হয়েছে অর্থনৈতিক কর্মযজ্ঞ। এ অবস্থায় আবার বিধিনিষেধ আরোপ কি প্রভাব রাখবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সাথে আছেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাচ্ছি যে আবারও তো বিধিনিষেধ শুরু হয়ে গেল আর কি, এবং অমিক্রনের ধাক্কা সারা বিশ্ব জুড়ে যেমন রয়েছে বাংলাদেশেও আপনার আমরা দেখতে পাচ্ছি যে শনাক্তের হার প্রায় 10% উপরে। এই অবস্থায় মানে আপনারা আসলে কী শঙ্কা করছেন, কী আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে? গত দুটি বছর আমরা কষ্ট করেছি এবং দুটি বছর কষ্টের মধ্য দিয়ে আপনি লক্ষ্য করেছেন যে আমাদের যে প্রথম যে পুঁজিটা ছিল সেটা কিন্তু আমাদের এখন প্রায় নিঃস্ব আর কি। তারপরে আবার নতুন করে ধরেন গত 3-4 মাস যাবৎ দেখছিলাম যে করোনাটা যথেষ্ট কন্ট্রোলে, মৃত্যুর হার কমে গেছে, আপনার সংক্রমণ হারও একেবারে নিম্নমুখী। আমরা কিন্তু আবার যার যা কিছু ছিল আমরা কিন্তু আবার পুঁজি বিনিয়োগ করার চেষ্টা করেছি এবং ভেবেছিলাম যে শীতকালে আমাদের একটা মৌসুম থাকে। আপনি জানেন যে আমরা এর আগে রোজার ঈদ, কুরবানি ঈদ, ইভেন আমাদের পূজা, আমাদের যে পার্বণগুলো থাকে পয়লা বৈশাখ, কোনোটাই কিন্তু আমরা ওইভাবে মানে উদযাপনও করতে পারি না। আমাদের যে মালগুলো তৈরি করা হয়, বিশেষ করে উৎসবের যে পণ্যগুলো তৈরি করা হয় এগুলো একটাও কিন্তু আমরা বিক্রি করতে পারি নাই। আর এখানে আমাদের বড় একটা পুঁজি সেখানে আমাদের বিনিয়োগ থাকে। এখন যেটা হচ্ছে যে এই যে আবার যে মানে এই অমিক্রন করোনার যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের যে ধাক্কা, একটি বিষয়ে এবার আমি মন্ত্রিপরিষদ সচিবকে অভিনন্দন জানাই যে ওনারা এবার একটি কাজ করেছেন, সময়টাকে ছোট করে আনেন নাই। সময়টাকে অন্যান্য সময় আমরা দেখতাম যে সময়টাকে ছোট করে আনলে এক ধরনের তাড়াহুড়া থাকে, তাড়াহুড়ার মধ্য দিয়ে কিন্তু মানে সব একত্রে জট লাগে এবং সেখানে সংক্রমণটা বেড়ে যাওয়ার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অভিনন্দন জানাই, বাট একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমে কিন্তু আসলে আমরা এই লকডাউনের মতো পরিস্থিতি আমরা যাতে মোকাবেলা না করি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু আপনার স্বাস্থ্যবিধি মানানো আর কি, বিশেষ করে আপনাদের যারা দোকানদার আছেন এবং যারা দোকানে আসেন, যে ক্রেতা এবং বিক্রেতা দুয়ের মধ্যেই আপনার আমরা দেখছি সচেতনতার একটা বড় অভাব। এমনি কি আপনারা স্পেসিফিকলি দোকানগুলোতে কি আপনারা দিতে পারেন যে একটু রেস্ট্রিকশন করা যায় কি না, যে আপনার নো মাস্ক নো সার্ভিস এরকম, এবং দোকানদার নিজেও মাস্ক পরে থাকবেন, যিনি কিনতে আসবেন তাকেও আপনার সাথে, এরকম একটা মানে কোনো কিছু করা সম্ভব কিনা? আপনি দেখবেন যে গত রোজায় আমরা কাজটা করেছিলাম এবং আমার প্রত্যেকটা মার্কেটের সামনে ওই জীবাণুনাশক টানেল বসিয়েছিলাম। আমরা আমাদের যে মানে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা কিন্তু প্রত্যেককে চেক করে করে এবং বিনা পয়সা আমরা মাস্ক আমরা দিয়েছি, এই কাজগুলো আমরা করছি। হ্যাঁ, গতবারও করেছে, এইবার আমরা শুরু করব। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটি জায়গায়, মার্কেটে চাইতে যে যেভাবে এত ছোট্ট একটা জায়গায় এই 16-17 কোটি মানুষ বসবাস করে, সেখানে কতক্ষণ এই সামাজিক দূরত্ব বজায় রাখবেন আর কতক্ষণ আপনি এটাকে মেনটেন করবেন। তারপর আল্লাহর রহমত, এবং আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবেলা করেছে আমার কাছে মনে হচ্ছে অন্য অন্য আরও 10টি দেশের চাইতে আমরা ভালো করেছি এবং আমাদের মৃত্যুর হারটা ওরকম মানে পার্শ্ববর্তী দেশের মতো বাড়ে নাই, সংক্রমণটা ওইভাবে হয় না। তার অর্থ এটাই না যে আমি বলছিলাম যে আমরা খুব ভালো ছিলাম, আমাদেরও যথেষ্ট মূল্য দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা চেষ্টা করব এবং আমরা সেই দায়িত্ব পালনও করব। আপনি কি নিজের চোখে দেখেছেন যে মার্কেটগুলোতে বা দোকানগুলোতে মানে যারা মানে ক্রেতা তারা তাদের ব্যাপারে খুব কি কঠোর হচ্ছেন, মার্কেটের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কঠোর হচ্ছেন যে মাস্ক না পরলে আপনি আমার মার্কেট ঢুকতে পারবেন না, আপনি আমার দোকানে ঢুকতে পারবেন না, এরকম কি কড়াকড়িটা করা হচ্ছে কি? ভাই, আপনি লক্ষ্য করেছেন গত বছরের ধরে আমরা গত জুলাইতে আমরা যখন মার্কেট খুলে দিলাম, আমি প্রত্যেকটি মার্কেট এবং বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জেলা মার্কেট এবং দোকানগুলোতে আমি যাওয়ার চেষ্টা করেছি এবং আমরা একটি মার্কেটকে বন্ধ করে দিলাম, একেবারে শাটডাউন করে দিলাম, যে ওখানে আমরা গিয়ে দেখলাম যে ওখানে মানে জীবাণুনাশক আর্চুয়েজ নাই, সেখানে স্যানিটাইজারের কোনো ব্যবস্থা নাই, মাস্ক দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সবাই ঢুকছে বেরোচ্ছে, আমরা সেই মার্কেটটা বন্ধ করে দিলাম এবং পরবর্তী পর্যায়ে ওদেরকে সব এগুলো আবার তৈরি করে আবার সেই মার্কেটটা খুলে দিলাম। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে কোনো আইন নাই। একটা বিষয় তো আপনি স্বীকার করবেন যে আমি ইচ্ছা করলে একটা মানুষকে ধরে মানে জরিমানার মধ্যে আনতে পারি না, একটা মানুষকে ধরে আমি শাসাইতে পারি না। হ্যাঁ, উনি ওনার তো স্বাধীনতা তো আছেই, উনি বলেন হ্যাঁ আপনার কি আমার আমার আপনার সমস্যা কোথায় এরকম কথা এটা বলেন, আমাদের আমরা টিভিতে দেখেছি আপনার এরকম বলেন। জি হ্যাঁ, অনেকে বলে আপনার সমস্যা কোথায়,
যেমন ইংল্যান্ডে গিয়েছিলাম আমি কিছুদিন আগে, সেখানে মাস্ক পরে আমি লিফটে নামতেছি, আমাকে এক ফরেনার্স বলছে আমি তো হতভম্ব যে উনি আমাকে, আমি মাস্ক পরেছি, ওনার সমস্যাটা কোথায়? তো এরকম মানুষ তো সমাজে আছে, এটা বাংলাদেশেও আছে, দেশের বাইরেও আছে। তো এইগুলো তো আমাদের থাকবে, তারপরে আমাদের চেষ্টা করতে হবে। তো একটি বিষয়, এবার যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সত্যি সত্যি কঠোর হয়, আমি একটা জিনিস মনে করি যে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কঠোর হয়, ওনারা কিন্তু এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে। কঠোর হলে তো একটা প্রবলেম, কঠোর হলে তো আপনার মানে সাজা দিয়ে মানে আপনি যাদেরকে কোর্টে পাঠাচ্ছেন সেইখানেও আপনার ব্যাপক হয়রানি, আপনার হয়রানির বিশাল পরিমাণ অভিযোগ রয়েছে, এবং সেইখানেও গাদাগাদি করে প্রিজন ভ্যান হোক মানে আদালতে হোক নিম্ন আদালতে আপনি গিয়েছেন, যে কী পরিমাণ মানুষ সেখানে যায় বা তাদের পরিবার প্রয়োজন সব কিছু নিয়ে, সেখানেও কিন্তু অমিক্রনের আরেকটি বড় বিস্তার ঘটার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যে কাজটি করছেন, এই যে এতগুলো নিউজ মিডিয়া যেভাবে এইগুলো তুলে ধরছেন, তাতে কিন্তু মানুষের এক ধরনের সচেতনতা তৈরি হয়ে গেছে অলরেডি। আমি মনে করি না যে এটাই খুব বড় সমস্যা, এরকম কিছু সমস্যা তো থাকবেই, সেগুলো আপনারা প্রচারও করছেন। এবং আমরা যখন দেখি যে মা রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে মাস্ক না পরার কারণে, সে অন্তত মানে হাজতখানা পর্যন্ত ঢুকতেছে অথবা তার হাতে হাত করা আছে বা তাকে নিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু সমাজের জন্য মেসেজ। তাতে বাবা মনে হয় যে এটা যত বেশি মানে পরিমাণ করা যাবে মানুষ তত বেশি সচেতন হবে। আর আমরা কিন্তু মানে শতভাগ না পারলেও আমরা কিন্তু করছি, গতবার আমরা করেছি, হ্যাঁ, এবং আমরা এবারও করবো ইনশাল্লাহ, যাতে কোনো মার্কেটে কোনো দোকানে মাস্ক ছাড়া কোনো কর্মচারী মালিক না থাকেন এবং কোনো ক্রেতা সাধারণ যাতে না থাকেন, এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো। হেলাল ভাই, আমরা ছোট্ট একটা বিরতি নেবো, আপনাদের সঙ্গেই থাকুন। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিশ্লেষণে। আজকের অতিথি দোকান মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা কথা বলছিলাম যে এই যে অমিক্রনের যে ধাক্কা, সেই ধাক্কায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাতে আসলে কতটুকু ব্যবসায় প্রভাব পড়বে, যদি লকডাউন হয় সেটি আসলে কতটা সংকট, আমাদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক, আবারও স্বাগত বিশ্লেষণে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম দোকান মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে। হেলাল ভাই, বিধিনিষেধের কারণে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখা যাচ্ছে, এতে আসলে কতটা ব্যবসায় প্রভাব পড়বে? মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা জারি হচ্ছে সেখানে কিন্তু সময়টা কিন্তু সংকুচিত করা হয় না, আমাদেরকে বলা হয় না যে 8টায় বন্ধ করতে হবে, 7টায় বন্ধ করতে হবে। এখন ধরুন এক এক ব্যবসার নর্মস এক এক রকম। আপনি ধরুন কাঁচা বাজারগুলোতে যদি যান, সেখানে দেখবেন যে এক ধরনের বৈকালিক একটা বাজারের সুযোগ থাকে, সেখানে যদি 8টা পর্যন্ত বিধিনিষেধ থাকে তাহলে মানুষ 5টায় অফিস ছুটি হওয়ার পরে সেখানে একসঙ্গে জটলা লেগে যায়। এবং আমাদের বিভিন্ন মার্কেটগুলোতে শীতকাল এবং কিছু অনুষ্ঠানাদিও শুরু হয়েছে, সেক্ষেত্রে মার্কেটগুলোতে দেখবেন যে অনেক দোকান আছে যেগুলোতে আপনি রাত্র 9টা 8:30 9টা পর্যন্ত দোকানটা মানে চালাইতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করছি না যে মানে সময়টা সংকুচিত করার খুব বেশি সুযোগ আছে, বাট আমরা স্বাস্থ্যবিধিটা মানব। আরেকটা বিষয় যেটা দিব্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে টিকা আমাদের কাছে এখন প্রায় 9 কোটি টিকা বোধহয় আমাদের হাতে আছে, পর্যাপ্ত টিকা রয়েছে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে আরও ব্যাপক হারে দিতে পারতাম, হ্যাঁ, যেটা আমরা বারবার আমি গতকালকে শুনলাম যে পরিবহন মালিকরা বলছিলেন যে আমাদেরকে বিভিন্ন যে পয়েন্টগুলো আছে মহাখালী যাত্রাবাড়ি এইসব এলাকাতে যদি বসিয়ে দেওয়া যেত টিকা দেওয়ার জন্য, আমরা সেই ব্যবস্থা কিন্তু করতে পারতাম। যেমন আমাকে একবার বলা হচ্ছে যে বিভিন্ন মার্কেটগুলোতে ওনারা টিকা দেওয়ার ব্যবস্থা করবেন, আমরা সমস্ত সমিতির অফিসগুলোকে আমরা কিন্তু তৈরি করলাম যে এখানে টিকা দেওয়া হবে, মানে গণটিকার মতো আর কি, বাট সেইগুলো কিন্তু করা হলো না। এখন টিকা যেগুলো আমাদের হাতে আছে এইগুলোর একটা সময়সীমা থাকে, এগুলো যদি আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করবো? তো আমার মনে হয় যে গণটিকার যে বিষয়টা করা আছে এটাকে আরও বেশি বিস্তার করুন, এবং বিশেষ করে গ্রামে গঞ্জে টাকা সরকার কিন্তু অলমোস্ট দেখবেন যে এখন প্রায় 70-80%, যদিও আমাদের মানে মানে সমস্ত মিলে কিন্তু আমাদের এখনও 30%-এর উপরে আমাদের টিকা দেওয়ার হার এখনও হয় নাই, বাট ঢাকা শহর যদি আপনি খেয়াল করেন এখানে দেখবেন যে প্রায় 70% লোকের টিকা কিন্তু টিকার আওতায় চলে এসেছে। এটাকে গ্রামে বেশি করে দেওয়া মানে টিকা দেওয়াটা আপনার যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, টিকা দেওয়ার কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর ব্যবস্থাপনা খুবই ভালো, কিন্তু টিকা নিতে যাওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু আপনার অনেকটা জটিল। আপনি আমি ফ্রন্টলাইনার হিসাবে আমার টিকা পাওয়ার কথা ছিল অনেক আগে, বুস্টার ডোজ অনেক আগে পাওয়ার কথা ছিল, আজকে আমি কয়েক মাস হয়ে গেল কিন্তু আমি কিন্তু এখনও SMS পাইনি। আমি অনেকের সাথে কথা বলেছি যাদের 60 বছরের উপরে, তারা কয়েক মাস হয়ে গেছে তারা কিন্তু এখন SMS পাননি, SMS পাচ্ছেন না, টিকা নিতে যাবেন কীভাবে? মানে আমরা আসলে আপনি যেরকম বললেন যে মার্কেটগুলোতে টিকা দেওয়ার ব্যবস্থা করার কথা বলছিলেন, গণপরিবহনে যারা বলছেন তাদের বিশেষ করে গুলিস্তান সায়দাবাদ জি হ্যাঁ গাবতলি যেসব পয়েন্টগুলো রয়েছে, আমাদের বেশ বেশি পয়েন্ট তো নাই, মহাখালী 4-5 পয়েন্ট রয়েছে, এখানে যদি আপনার কেন্দ্র খোলা যেত
আমরা বলছি যে এইসব ব্যাপারে কি আপনারা সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলছেন কিনা? আমরা কথা বলছি, কিন্তু ওই যে বললাম না যে কোথায় যেন একটা সমন্বয়হীনতা আছে। আমরা যখন এর আগে বললাম না যে আমরা কিন্তু সমস্ত মার্কেটের অফিসগুলো তৈরি করলাম এবং আমাদের কিন্তু সব ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু রেডি করা, এবং আমরা তাও বলেছি যে আমরা দরকার হয় প্রয়োজনে নার্সদেরকে আমরা অন পেমেন্ট নিয়ে আসবো, হ্যাঁ, এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করবো। সেটা আমরা সমিতির অফিস থেকে দিব, আমরা কারোর কাছ থেকে নিচ্ছি না, কিন্তু মানে যাকে টিকা দেবেন উনি কোনো পয়সা দেবেন না, বাট আমরা সমিতির পক্ষ থেকে আমরা এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যে টাকাটুকু লাগে সেটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে হবে, রাইট, কিন্তু আমরা সেটা করতে পারছি না। এখন আপনি যে কথাটা বললেন যে অনেকেই বুস্টার ডোজ পাচ্ছে না, আপনি এখন দেখেন মানে মেসেজ দিয়ে আমরা এখনও মনে করার কোনো সুযোগ নেই যে আমরা সবাই একেবারে ডিজিটালাইজড হয়ে গেছি, আমাদের কিন্তু এখনও অনেক সময় লাগবে। অনেকে SMS খুলতে পারে না, অনেকে SMS, এরকম বহু লোক আছে এখনও যে SMS পাঠাইতে পারে না, উনি কিন্তু লেখাপড়া জানা মানুষও আছে এর মধ্যে, যে ওনারা SMS পাঠাইতে গেলে একটা এক ধরনের ঘাম চলে আসে আর কি, যে উনি পারছেন না করতে। তো SMS উপর ডিপেন্ড না করে ওই যে কাগজটা আমার কাছে যেটা আছে, যে আমি এর আগে টিকা দিয়েছিলাম, এটা যদি আমার মানে দুই ডোজ দেওয়া থাকে, আমার বয়স আমার কোনো তো লিখাই আছে, আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড যার নাই সেটা সনদপত্র নিয়ে আসতে পারে যে তার বয়স 60-এর উপরে, একটা বুস্টার ডোজ দিতেই পারে। কিন্তু এই সিস্টেমগুলোকে আরও সহজ করা দরকার, এবং দেশের অন্যান্য দেশে কিন্তু এগুলো সহজীকরণ করা আছে, বাট আমাদের কেন করা হচ্ছে না আমি জানি না, বাট আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজগুলো যত দ্রুত করবেন আমরা তত দ্রুত আমরা কিন্তু ভালো থাকবো। তারপর আমি বলছি ওনারা যথেষ্ট ভালো কাজ করেছেন বলেই কিন্তু আমরা আশেপাশের দেশের চাইতে আমরা কিন্তু ভালো আছি, হ্যাঁ, এটি এটাই সত্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই বিষয়টা আরও ত্বরিতভাবে করা উচিত, বিশেষ করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে। এই প্রসঙ্গেই বলি, সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো মেনে এই আপনাদের মতো যারা ব্যবসা পরিচালনা করছে তাদের ব্যবসা আসলে চালু রাখা, স্বাভাবিক রাখা কতটা চ্যালেঞ্জ? সম্ভব, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা সমস্ত ব্যবসা কিন্তু পরিচালনা করতে পারি, এবং আপনি দেখেন যেসব দেশগুলো ইতিমধ্যে লকডাউনে যায় না, তার মধ্যে আমাদের একটা সুইডেন, হ্যাঁ, এটা একটা মানে দৃষ্টান্ত, কিন্তু তারা একদিনের জন্য লকডাউনে যায় নাই, তা কিন্তু সমস্ত কাজই স্বাভাবিকভাবে করছে, হ্যাঁ, এবং করোনাকে মোকাবেলা করছে। তো আমরাও লকডাউন ওইভাবে যাইনি, কিন্তু আমরা কখনও সাধারণ ছুটির কথা বলেছি, বিধিনিষেধের কথা বলেছি। লকডাউন মূলত গত জুলাই মাসে আমাদের মূলত 10-25 দিন ছিল, এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নিয়েতে আমরা কিন্তু দোকানপাট খুলতে পেরেছি, ব্যবসা করতে পেরেছি। আমি একটি বিষয় আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে স্বাস্থ্যবিধি মানার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে সবার চাইতে বেশি আগে আসতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে। ওনারা ওনাদের কাজটা যদি যথাযথ করতে পারেন, আমার মনে হয় সাধারণ মানুষের পক্ষ থেকে তেমন কোনো সমস্যা কোনো সুযোগ নেই। হ্যাঁ, হেলাল ভাই, আরও একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ডিসকাশনে আর একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আসলে জানতে চাইব যে আমাদের যে দোকান মালিক রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, তাদের আসলে অর্থনৈতিক যে সমস্যাগুলো সেগুলো গত 2 বছর যে তারা সংকট মোকাবেলা করেছেন, সেখানে যে প্রণোদনা বা ঋণ সহায়তা সেগুলোর অবস্থাটা কী, তারা কিছু সুযোগ পেয়েছেন কিনা, তাদের কি দরকার, সেসব বিষয়ে। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম এই অমিক্রনের ধাক্কা সামলাতে দোকান মালিক সমিতি বা দোকানের যারা মালিক বিক্রেতা তারা আসলে কী কী উদ্যোগ নিচ্ছেন, তাদের ব্যবসা খোলা রাখার ব্যবসায় কী বিষয়ে কী কী চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছেন সেসব বিষয়ে। আমাদের সঙ্গে আছেন দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন। হেলাল ভাই, প্রথমেই করোনার ধাক্কার সময়ে সরকার ব্যবসায়ীদের জন্য ঋণ এবং অনেক প্রণোদনা প্যাকেজ আপনার দিয়েছিলেন, আমরা জানি সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা দোকান মালিক যারা তারা আপনার এই সুযোগ সুবিধা তারা পাননি প্রথম এসে, পরবর্তী আপনার সাথে সে সময় আমার কথা হয়েছিল, এরপরে কি এটির কোনো সমাধান হয়েছে? না, তেমন কোনো সমাধান হয়নি, বরং আমাদের সমস্যা আরও বাড়ছে এই কারণে। এইগুলো আসলে বাংলাদেশ ব্যাংকের বিষয়, আমাদেরকে প্রথম যে ঋণ প্রণোদনাটা দেওয়া হলো সেখানে আপনি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসার জন্য রাখা হলো 20,000 কোটি টাকা, সেখান থেকে বোধ হয় প্রায় 3-4,000 কোটি টাকা গেছে, বাকিগুলো রয়ে গেছে এখনও, আর বড়দেরটা কিন্তু নিয়ে মানে শেষ। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যারা পেয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের যারা পেয়েছেন তাদেরকে কিন্তু প্রতিদিনই এখন ব্যাংক থেকে এক ধরনের হ্যামারিং করা হচ্ছে যে তুমি ঋণটাকে পরিপূর্ণ করো, তুমি ঋণটাকে শেষ করে ইয়ে করো। এই জায়গাটা কিন্তু আমি বারবার বলছিলাম যে এটাকে অন্তত আরও যদি 1 বছর বাড়ানো যাবে, এটা কিন্তু মাত্র 1 বছরের জন্য দেওয়া হয়েছিল। তো যেহেতু 1 বছরের মধ্যে আমরা কিন্তু আসলে গত 2 বছরই কার্যত আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, আমরা চেষ্টা করেছি সার্ভাইভ করার জন্যে, বাট ব্যবসা কিন্তু আমাদের হয়নি। তো সেই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাই যে যদি বাংলাদেশ ব্যাংক আবার একটু সদয় হয়, অর্থাৎ আমরা তো সুদ দিচ্ছি,
আমরা 4.5% সুদ দিচ্ছি, সরকার 4.5% দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 4.5% আমরা দিব। হ্যাঁ, যদি সরকার দিতে না চায় সেটা এটা ওনাদের বিষয়, আমরা 4.5% দিব। বাট এটাকে যদি আরও 1 বছর এক্সটেনশন করা হয় তাহলে কিন্তু আমরা আবার দাঁড়াবার সুযোগটা পাবো। আদারওয়াইজ আমার কিন্তু এখন যেটা হচ্ছে, আমি সারাদিন যা বিক্রি করব এই বিক্রিতে আমি আমার ঘরেও সেই মানে আমার যে দৈনন্দিন খরচ সেখানেও কিন্তু আমি কোনো মানে কন্ট্রিবিউট করতে পারবো না। আমাকে কিন্তু পুরো টাকাটা ব্যাঙ্কে দিয়ে দিতে হচ্ছে, এবং ব্যাঙ্ক কিন্তু এক ধরনের নাসুরবান্দা, তারা না হলে আপনাকে ক্লাসিফাইড করে দিবে, ক্লাসিফাইড করলে আপনাকে আরও অন্য অন্য ব্যবসাগুলো আপনার। আমার অভিজ্ঞতায় বলে যে ব্যাঙ্ক যত বেশি কঠোর ছোট মানে ঋণ গ্রহীতাদের প্রতি, ততটাই সদয় বড়দের প্রতি। হ্যাঁ, ডিফারেন্ট না, বড়দের প্রতি সদয় অন্য কারণে দিন ভাই, সেটা হচ্ছে যে বড়দের কাছে ব্যাঙ্কগুলো দায়বদ্ধ থাকে আর ছোটরা ব্যাঙ্কের কাছে দায়বদ্ধ থাকে। তো যেই কারণে বড়রা যেভাবে ব্যাঙ্ক চালায় সেভাবে ব্যাঙ্ক চলে, আবার ছোটদের ব্যাঙ্ক যেভাবে চালায় সেভাবে ছোটরা চলে। তো সেই এই জায়গাটা হচ্ছে আমাদের সমস্যা। এই জায়গায় সমস্যার কারণে কিন্তু আসলে আমাদের, আপনি দেখবেন যে আমাদের এসএমই খাতটা একদিনে কিন্তু আরও অনেক ভালোর কথা ছিল। যেই পরিমাণ দেশের উন্নয়নটা হয়েছে, যেই পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়েছে সরকারি পর্যায়ে, তার 3/1 কিন্তু প্রাইভেট সেক্টরকে সেটা করতে সম্ভব হয় নাই। বড় শিল্পের মালিকরা দেখবেন একেবারে বড়টা করছে, অতি ক্ষুদ্র যে শিল্পগুলো সেগুলো তারা করছে। যেমন আপনি চানাচুর ভাজা থেকে শুরু করে, মুড়ি ভাজা থেকে শুরু করে, আম শতা থেকে শুরু করে, এইগুলো বড় বড় কোম্পানিগুলো এখন তৈরি করছে। তাহলে তো আমার এসএমই খাত দাঁড়াবে না, এবং এসএমই খাতের জন্য আলাদা কোনো এলোকেশনও থাকে না। আরেকটা বিষয় যেটা আমি মনে করি এই মুহূর্তে, একটা হচ্ছে বড় খাত, একটা হচ্ছে এসএমইটাকে আমার মনে হয় যে এই যে ক্ষুদ্রটা, অতি ক্ষুদ্রটাকে একদম আলাদা করে ফেলা দরকার। এসএমইর সঙ্গে থাকলে ক্ষুদ্র এবং মাঝারি, এই মানে মাঝারিটাকে যদি আমরা আলাদা না করি তাহলে ক্ষুদ্র কিছুই পায় না। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই 3টা সেক্টর করা উচিত, একটি মাঝারি, একটি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তাহলে কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কিন্তু মানুষ মাঝারিতে আসবে। এখন ওই যে পানি একদম নিচপন্ত এসে শেষ হয় না, এর মাঝখানে পানিটা শেষ হয়ে যায়। অথবা আমি মনে করি যেভাবেই হোক গভর্নমেন্টকে নতুন করে চিন্তা করতে হবে, যাতে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুততম সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তারাও কি ব্যাংকের মতো শুধু বড়দের জন্যই সদায় এই সংগঠনটি, নাকি ছোটদের জন্য কিছু ভাবছে বা কিছু করছে? এইটা হচ্ছে নেতৃত্বের বিষয়, কখন কোন নেতৃত্ব আসছে এবং তারা কীভাবে এটাকে তৈরি করছেন। এখানে কিন্তু ঢালাভাবে বলা যাবে না যে ওরা শুধু বড়দের প্রতিনিধিত্ব করেন, আবার ঢালাভাবে বলা যাবে না ওরা কিন্তু ক্ষুদ্রদের প্রতিনিধিত্ব করেন। বাট আমি মনে করি এফবিসিসিআই হওয়া উচিত হচ্ছে ক্ষুদ্রদের জন্য, কারণ বড়দের জন্য কিন্তু সমস্যা না দীপ ভাই। আপনি মনে করেন যে বড় যারা ব্যবসায়ী তারা কিন্তু সেকেন্ডের মধ্যে ওনারা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে ওনাদের সমস্যা নিজেরাই হ্যান্ডেল করতে পারেন। এবং সরকারি পর্যায়ে দেখবেন সবচেয়ে বেশি প্রিভিলেজ ওনারা কিন্তু বড় ব্যবসায়ীরা। বাট ক্ষুদ্র ব্যবসায়ীদের যাবার তো জায়গা নাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের যাবার জায়গা হচ্ছে একমাত্র এফবিসিসিআই। এবং এফবিসিসিআই যদি কাজগুলো ওইভাবে করে যথাযথভাবে তাহলে কিন্তু নিচের সেক্টরটা খুব ভালো থাকবে। এবং মানে ছোট একটি প্রশ্ন, সেটা হচ্ছে দোকানে ইএফডি মেশিন বসাতে চায় রাজস্ব বোর্ড, এ ব্যাপারে আপনাদের মতামত কি? দীপ ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য। আমরা কিন্তু প্রথম কথা ছিল যে ইএফডি মেশিন মানে এনবিআর বিনে পয়সায় প্রত্যেক দোকানে দোকানে বসাবে, ওনারা এটা পারেন নাই করতে। পরবর্তী পর্যায়ে আমরা বিশেষ অনুরোধে আমরা কিন্তু রাজি হয়েছি, আমরা নিজেরা কিনে নিব, অসুবিধা নাই, বাট আমাকে মেশিন দেওয়া হোক। কারণ দিন শেষে কিন্তু ভোক্তা দেবে ভ্যাট, ভ্যাট কিন্তু ব্যবসায়ী দেবে না। এখানে হচ্ছে কি এক ধরনের মানে আমাদেরকে এক ধরনের মানে কী বলবো আমি, যে আমাদেরকে দোষারোপ করার জন্য বোধ হয় কাজগুলো বলা হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম এনবিআই চেয়ারম্যান বলেছেন যে ব্যবসায়ীরা দোকানে দোকানে ইএফডি মেশিন বসাতে বাধা দিচ্ছে, তারা আমাদেরকে সহযোগিতা করছে না। এই কথাটা কিন্তু আমি মনে করি না যে উনি এই কথাটা কেন বলেছেন আমি জানি না, বাট আমরা কিন্তু বারবার চাই যে ইএফডি মেশিন আমার কাছে আসুক। কিন্তু প্রবলেমটা কী করছেন, গত এই 7-8 3-4 বছরে এনবিআর মাত্র 10,000 মেশিন আনতে সমর্থ হয়েছেন। আমরা কিন্তু ওনাদের বারবার বলছি যে আপনারা মেশিনগুলো আনেন, এনে কোন কোন সেক্টরে বসাবেন সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করেন। দেখেন দীপ ভাই, আমি এই এনবিআর চেয়ারম্যানকে ইতিমধ্যে গত দুই বছরে আমি 2-3 বার করে লিখিতভাবে চিঠি দিয়ে আমি অনুরোধ করছি ওনার সঙ্গে সাক্ষাৎ করে কীভাবে ইএফডি মেশিনগুলো দোকানে দোকানে বসানো যায় সে ব্যাপারে আলোচনা করার জন্য। আমরা ওনার কাছে কোনো সময় পাই নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি আমাদেরকে সময় না দেন, আলোচনা না করেন, তাহলে আমরা সেটা কীভাবে করবো? এখন ওনারা এনে বলছেন মেশিনের দাম হচ্ছে 21,000 টাকা। এখন এই যে 21,000 টাকা মেশিনের দাম, ব্যবসায়ীরা বলছে এটার দাম আরও অনেক কম। তো এখন একজন ব্যবসায়ী যখন এটা কিনবে, ক্রেতা হিসেবে তো ওনার দাম জানার অধিকার আছে, তা ওনারা কীভাবে বসাচ্ছেন? আপনি ধরুন একটি মার্কেটে 500 দোকান, ওনারা 10টি দোকানে ইএফডি মেশিন বসিয়ে দেয়, কারণ ওর কাছে মেশিন তো নাই। 10টা দোকানে যখন বসায় তখন এই 10টা দোকানে কার্যত
মানে ক্রেতা শূন্য হয়। কারণ ওখানে গেলেই আপনি ধরেন আপনি গোল্ডের দোকানে, আপনি গোল্ডের এক বড়ি গোল্ড কিনতে গেলে আপনাকে 5,000 টাকা ভ্যাট দিতে হবে। তা আপনি তো 5,000 টাকা ভ্যাট না দিলে পাশের দোকানে তো ইয়ে নাই, ইএফডি মেশিন নাই, ওখানে তো 5,000 টাকা তার লাগছে না। তো উনি যদি 10 বড়ি গোল্ড কিনে 5-10 50 টাকা তার সেফ হয়, তো তখন সে কি ওই দোকানে যাবে না যে দোকানে ইএফডি মেশিন নেই সেই দোকানে যাবে? আমরা সেখানে বারবার বলছিলাম যে সেক্টর ওয়ারে আমরা আগাই। সেক্টরে যদি আমরা আগাই তাহলে দেখবেন যে ওখানে খুব সব, ধরেন আপনি ঢাকা শহরে 3,000-4,000 চশমার দোকান আছে, ঢাকা শহরে 5,000-6,000 গোল্ডের দোকান আছে। আমরা যদি সমস্ত ঢাকা শহরের সমস্ত চশমার দোকানে সমস্ত গোল্ডের দোকানে ইএফডি মেশিনগুলো বসিয়ে দিতাম তাহলে কী হতো? যেখানে আপনি যাবেন, যেই দোকানে আপনি যাবেন, আপনাকে কিন্তু ভ্যাট দিয়ে কিন্তু আপনাকে পণ্যটা ক্রয় করতে হবে। যদি কাস্টমারের কষ্ট হয়, কাস্টমার রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করবে, শাউট করবে, রাস্তা দাঁড়িয়ে তার প্রতিবাদ জানাবে যে না আমি ভ্যাট দিব না, আমার তো কোনো সমস্যা নাই। ব্যবসায় তো কোনো সমস্যা নাই, ভ্যাট দিবে কাস্টমার, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গাটাকে বিতর্কিত করার জন্যে এনবিআর আমাদের সঙ্গে কথাও বলছে না। আমি আপনি প্রশ্নটা করাতে আমার সুবিধা হয়েছে কথাগুলো বলার জন্যে, আমরা এই কথাগুলো বলার সুযোগ পাই না। কিন্তু দীপ ভাই, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আমরা অবশ্যই আশা করবো যে এনবিআর এর সমস্যাটি বুঝবেন, কারণ রাজস্ব আদায়ের দায়িত্ব আসলে তার, তিনি যদি সঠিকভাবে রাজস্ব আদায় না করতে পারেন সেই ব্যর্থতা আসলে তারই উপরে পড়বে। আমরা মনে করি যে অনুষ্ঠান থেকে কিছুটা হলেও যদি মানে এনবিআর কোনো উদ্যোগ নেয়। আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ডিসকাশন এখানেই শেষ করছি। যাওয়ার আগে সেই কথাটি বারবার বলি যে করোনার ধাক্কা আবার শুরু হয়ে গেছে, সারা বিশ্বেই শুরু হয়ে গেছে, বাংলাদেশ তো এর থেকে দূরে নয় কোনোভাবেই। অমিক্রন থেকে বাঁচতে, করোনা থেকে বাঁচতে একমাত্র পথ হচ্ছে সতর্ক হওয়া, সচেতন হওয়া। আসুন মাস্ক পরি, ভালো থাকি, সুস্থ থাকি।